এক সালে ধর্ম বিবেকানন্দ কলকাতার মঠে কুমারী পূজার প্রচলন করেন তখন থেকে অষ্টমী পূজা চলে আসছে রবিবার বাংলাদেশের ঢাকা সহ সারা দেশে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমী পূজার মূল আকর্ষণ হল কুমারী পূজা এক থেকে ষোলো বছরে যে কোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃভাবে জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা হয় ঢাকার রামকৃষ্ণ মঠ চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এদিন এই পুজো চলাকালীন চার দিক মুখরিত ছিল শঙ্খ উলুধ্বনি আর উলুধনিতে কুমারী পূজা দেখতে রবিবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় ছিল হাজার হাজার পুণ্যার্থীদের দেশ জাতি ও মানব জাতির শান্তি কামনায় প্রার্থনায় নিমগ্ন ছিলেন দেবী দুর্গার ভক্তকুল ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ